আমরা এখন ফোনের স্ক্রিনে চলে আসছি। আপনাদেরকে বলছিলাম যে আমরা এখন ফোনের স্ক্রিনে চলে আসবো। তো ফোন স্ক্রিনে চলে আসার পর হচ্ছে গিয়ে যেভাবে বলছিলাম আপনারা হচ্ছে যে ওয়াইফাইটা কানেক্ট করবেন, আমি ওয়াইফাইটা কানেক্ট করছি দেখতে পাচ্ছেন। ওয়াইফাইটা কানেক্ট করার পর আপনি হচ্ছে গিয়ে ব্রাউজারে চলে যাবেন। আপনার যে ক্রোম ব্রাউজারটা আছে এই ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারটা ওপেন করার পর হচ্ছে গিয়ে এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে 192.168.0.1 এই আইপি অ্যাড্রেসটা দেওয়ার পর গোতে ক্লিক করলে ইন্টার মারবেন। ইন্টার দিলে হচ্ছে কি এরকম একটা অপশন আসবে, এখানে চাবি হচ্ছে যে টিপিলিং রাউটারের নাম দেওয়া আছে, মডেল নাম্বার প্লাস হচ্ছে কি নিচে দেখেন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড আছে। তো ইউজার নেম পাসওয়ার্ড আমি আগেই বলে দিছি, পিছনে ডিফল্ট অবস্থায় দেওয়া আছে অ্যাডমিন এবং অ্যাডমিন। তো আমরা এটার ভিতরে লগ ইন দিবো, অ্যাডমিন প্লাস হচ্ছে অ্যাডমিন, ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন, এই লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার পর রাউটারের ভিতরে ঢুকবে। রাউটারে ঢুকার পর এরকম হচ্ছে আপনারা এটা জুম আউট করার পর এখানে সাইডে আসলে দেখতে পারেন যে নেটওয়ার্ক যে অপশনটা আছে নেটওয়ার্কে চলে যাবেন। নেটওয়ার্কে যাওয়ার পর হচ্ছে এখানে কানেকশন ট্যাব, এখানে ডাইনামিক আইপি দেওয়া আছে, এখানে ক্লিক করার পর আপনি যে আইএসপি থেকে লাইনটা নিচ্ছেন তারা আপনাকে কি আইপি দিয়ে লাইন দিছে নাকি আপনার যে ডায়াল আপ সিস্টেম ইউজার নেম পাসওয়ার্ড। ইউজার নেম পাসওয়ার্ড যদি হয় তাহলে হচ্ছে এই অপশনটা PPPoE, আর যদি স্ট্যাটিক্স আইপি দিয়ে লাইন দিয়ে থাকে তাহলে স্ট্যাটিক্স আইপি দিয়ে আপনি কানেক্ট করবেন। আচ্ছা, যেহেতু আমি এই পিপিপি দিয়ে যা আমরা পিপিপিতে ক্লিক করব। এখানে হচ্ছে আপনার পিপিপি ইউজার নেম, আপনার সার্ভারে যেই অ্যাড্রেসটা তারা এন্ট্রি করছে এটা দিবেন। তো আমি এটা দিচ্ছি, জিল্লুর রহমান, RASMN, জিল্লুর রহমান, জিল্লুর রহমান _ HR _ P_1। আর পাসওয়ার্ডটা হচ্ছে যে উনি যেটা দিছে ইউজার নেম পাসওয়ার্ডটা আপনি নিয়ে নেবেন ওনার কাছ থেকে, আইএসপি যে প্রোভাইডার আছে তাদের কাছ থেকে, 01844154414। দুইবার দিবেন আপনার যে পাসওয়ার্ডটা, দুইবার দিতে হবে, 01844154414। এটা দেওয়ার পর হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন সেভ নামে একটা অপশন আছে, সেভে ক্লিক করে দেবেন। আপনি যদি ইউজার নেম পাসওয়ার্ড ভুল করেন ঠিক আছে তাহলে এখানে হচ্ছে গিয়ে ইরর দিবে, লেখা থাকবে অথেন্টিকেশন ফেলড, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ইনকারেক্ট, এখানে তারা দিয়ে দিবে ইউজার নেম ইনকারেক্ট। ঠিক আছে, এটা আপনি ওখানে গেলে দেখতে পারবেন। এরপরে যেটা করবো সেটা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে হাতের বাম দিকে আসলে দেখবেন ওয়ারলেস, ওয়ারলেস থেকে হচ্ছে গিয়ে এখানে যেই অ্যাসেসারিটা আছে ওয়াইফাই রাউটারের যে নামটা এটা আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, নিজেই চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। আমি চেঞ্জ করলাম না, টিপি লিঙ্কে রাখলাম। পাসওয়ার্ড, এই যে ওয়ারলেস সিকিউরিটি, ওয়ারলেস সিকিউরিটিতে ক্লিক করলে হচ্ছে পাসওয়ার্ড। এইদিকে আসলে আপনি দেখতে পারবেন যে আপনার ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া আছে একটা, এটা রাউটারের পিছনে দেওয়া আছে। তো এটা আমি মনে করেন যে ফর এক্সাম্পল এটা আমি এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এটা আমি পাসওয়ার্ড দিলাম 123456789। ঠিক আছে, 1 থেকে 8 পর্যন্ত পাসওয়ার্ড দিলাম, আবার এই সেভে অপশনে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করা মাত্রই আপনার উপর থেকে যে ওয়াইফাইটা কানেকশন ছিল ওয়াইফাই কানেকশনটা চলে যাবে, যেহেতু আপনি পাসওয়ার্ড চেঞ্জ করছেন। কিছুক্ষণ পরে এটা চলে যাবে, ডিসকানেক্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন ডিসকানেক্ট হয়ে গেছে। এখন আবার আপনার ওয়াইফাই সেটিংয়ে যেতে হবে। ওয়াইফাই সেটিংয়ে যাওয়ার পর নতুন করে হচ্ছে টিপি লিঙ্কে যে ইয়ারটা নাম টাইটার উপরে ক্লিক করার পর আগের ওয়াইফাইটা ফরগেট দেওয়ার পর নাম ইয়ার পাসওয়ার্ডটা আবার নতুন করে পাসওয়ার্ড দেবেন। নতুন যে পাসওয়ার্ডটা আপনি দিলেন, এই পাসওয়ার্ডটা দেওয়ার পর আবার কানেক্টে ক্লিক করবেন, উপরে দেখবেন যে কানেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমারটা কানেক্ট হয়ে গেছে। তো এইভাবে চাইলে আপনারা টিপি লিঙ্কের যে রাউটারগুলো আছে সেই রাউটারগুলো ইজিলিভাবে আপনারা নিজেরাই সেট করে নিতে পারেন। অনেক সময় দেখা গেছে আপনার রাউটার প্রবলেম হলে আপনারা আইএসপি প্রোভাইডার যারা আছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তাদেরকে ফোন দিতে হয়, ফোন দিয়ে তাদেরকে আসতেও সময় লাগে অনেক সময়, আবার অনেকে ব্যস্ত থাকে আসতে পারে না। আপনি যদি তার আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা জানেন তাহলে আপনি সহজে আপনি নিজেই করে নিতে পারেন এরকমভাবে। ঠিক আছে, তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা আসলেই ভালো লাগছে, আমি আশা করি যে ভিডিওটা ভালো লাগবে। তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।
আর এরকম নতুন নতুন ভিডিও পেতে ওই লাল একটা বাটন আছে, এই লাল যে ইয়েটা ওই সাবস্ক্রাইব করার পর পাশে দেখবেন একটা বেল আইকনটি আছে, ওই বেল আইকনটিটা অল দিয়ে দিবেন। অল দেওয়াতে মানে হচ্ছে গিয়ে আপনি যদি পরবর্তীতে কোনো ভিডিও আমি আপলোড করি এই আমার ইউটিউব চ্যানেলে, সবার আগে ভিডিওটা আপনি পাবেন আর আপনি বুঝতে দেখতে পারবেন যে আমি কী ভিডিও দিছি। তো আপনাদের যদি কোনো রকম ভিডিও চাওয়ার থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন কি রিলেটেড ভিডিও আপনাদেরকে আমি দিতে পারি, চেষ্টা করবো আপনাদের এই ভিডিওগুলো করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।